পবিত্র বাইবেল থেকে গীত সংহিতার ৫৮র গীতটি পাঠ করছি। বীরগণ, তোমরা কি ধর্মনীতি কহিতেছ? মনুষ্য সন্তান বর্গ, তোমরা কি ন্যায় বিচার করিতেছ? তোমরা হৃদয়ে দুষ্টতা সাধন করিতেছ, দেশে সহস্তের উপদ্রব তৌল করিতেছ। দুষ্টগণ গর্ভ হইতেই বিপদগামী, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়। তাহাদের বিষ সর্পবিষের মতো, তাহারা বধির কালসর্পের সদৃশ, যে কর্ণ রোধ করে, যে সাপুড়েদের স্বর শুনে না, নিপুণ মন্ত্র পাঠকের স্বর শুনে না। হে ঈশ্বর, তাহাদের মুখে দন্ত ভাঙিয়া দাও। সদাপ্রভু, যুবসিংহদের কষের দন্ত উৎপাটন কর। তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হোক, সে বান যোজনা করিলে তাহা ছিন্নের মতো হোক। দ্রবীভূত শম্ভুকের ন্যায় তাহারা গলিয়া যাওক, সূর্য দেখে নাই। অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হোক। তোমাদের স্থালি কণ্টক টের না পাইতে তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন। ধার্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে। তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্মিক সত্যই ফল পায়, সত্যই পৃথিবীতে বিচার সাধক ঈশ্বর আছেন।